হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এখন প্রত্যেকেরই একটা কমন সমস্যা, যেটা হচ্ছে হেয়ার ফল। তো এই হেয়ার ফল নিয়ে আমরা এখন খুব ভুগছি, কারণ এখন এক তো বর্ষাকালের টাইম, তো এই টাইমে প্রায় প্রত্যেকেরই খুব বেশি হেয়ার ফল হচ্ছে। আর সেই হেয়ার ফল কমাতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স, শ্যাম্পু, বিভিন্ন ধরনের হেয়ার অয়েল, একটা শ্যুট করছে না তো আবার একটা ট্রাই করছি, স্পা নিচ্ছি, এরকম ধরনের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করছি। তো কিছু কিছু ক্ষেত্রে সেগুলো কাজে লাগছে, কারো কারো ক্ষেত্রে, আবার কারো কারো ক্ষেত্রে কাজে লাগছে না, উল্টে বিপরীতভাবে আরও বেশি হেয়ার ফল হচ্ছে। তো সেইটা নিয়েই আজকে আমি কথা বলবো। প্রথমে আমি বলবো যে হেয়ার ফল কী কী কারণে হতে পারে। তার সাথে সাথে আমারও ভীষণ হেয়ার ফল হয়, তো সেই হেয়ার ফলটাকে আমি কিভাবে কিওর করেছি সেটাও তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, শেষে কতগুলো টিপস দেবো, সেই টিপসগুলো যদি তোমরা মেনটেন করো অবশ্যই তোমাদের হেয়ার ফল কমবে। তোমাদেরকে আমি আমার কমেন্টে দেখেছি একটা বনু বলেছো যে দিদি ভাই আমি এই প্রোডাক্টটা ব্যবহার করেছি, সেটা কিন্তু অনেক দাম, তো কাজ হচ্ছে না। তখন নেক্সট আবার একটা প্রোডাক্ট, সেটার দাম আরও অনেক বেশি, যে এটা ব্যবহার করব, করলে হেয়ার ফল স্টপ হবে কি না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি যখন তাদেরকে রিপ্লাই দিই আমার নিজের খারাপ লাগে বলতে, কারণ আমিও অনেক কসমেটিক্স ব্যবহার করি, কোনো কোনোটা শ্যুট করে, কোনো কোনোটা শ্যুট করে না। যখন বলি হ্যাঁ করবে, আমি হয়তো বলে দিলাম করবে কারণ আমার করেছে, কিন্তু তার ক্ষেত্রে যে করবে সেরকম কিছু বাধ্যবাধকতা নেই, তার ক্ষেত্রে নাও করতে পারে। তো এই জায়গাটায় খুব খারাপ লাগে বলতে। তো আর বেশি কিছু কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিও স্টার্ট করি। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলের প্রথম এসে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এবারে বলি, প্রথমে বলি হেয়ার ফল কী কী কারণে হতে পারে। 1 নম্বর যেটা হতে পারে সেটা হলো হরমোনাল ইমব্যালেন্স। 2 নম্বর যেটা, সেটা হলো অনেক সময় কি হয় জেনেটিক কারণে হয়, যে জেনেটিক বাবা মায়ের ভীষণ হেয়ার ফল হয়, টাক পড়ার সমস্যা আছে, সেক্ষেত্রে তার ছেলে মেয়েদের হতে পারে। নেক্সট যেটা, সেটা হলো ডায়েট ঠিকঠাক মতো না হলে, মানে খাওয়া দাওয়াটা আমরা যদি ঠিকঠাক মতো না করি, সেই জায়গায় কি হয় আমাদের শরীরে প্রোটিন, মিনারেলস, বায়োটিন, বিভিন্ন ধরনের ভিটামিন এ, ই, সি এগুলোর ঘাটতি হয়। তো তখন কি হয় আমাদের একটা হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থাকে। আর নেক্সট টেনশন, স্ট্রেস এগুলোর কারণেও কিন্তু আমাদের হেয়ার ফল হয়। এছাড়াও পলিউশন তো রয়েছেই, এখন দিন দিন পলিউশন বাড়ছে, সে কারণেও হতে পারে। জলে খুব বেশি যদি ক্লোরিন থাকে সেক্ষেত্রেও কিন্তু হেয়ার ফল হতে পারে। আরেকটা যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হলো এখন আমরা চুলে বিভিন্ন ধরনের স্টাইলিং করার জন্য বিভিন্ন স্প্রে ইউজ করি, হেয়ার স্টাইলিং স্প্রে, সেটিং স্প্রে, এছাড়াও আমরা চুলে হিট দিই আর স্ট্রেটনিং করাই, এছাড়াও আমরা চুলে বিভিন্ন ধরনের জেল, কেমিক্যাল ব্যবহার করি। তো ব্যবহার করার ফলে কিন্তু হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থাকে। এই কতগুলো বেসিক কারণ যেগুলোর কারণে আমাদের হেয়ার ফল হয়। এবার যেটা হয় কি হয়, আমাদের যখন খুব হেয়ার ফলটা হয় তখন কিন্তু আমরা পারফেক্ট কি কারণে আমাদের হেয়ার ফল হচ্ছে সেই কারণটা আমরা কিন্তু খুঁজে পাই না, যে কারণে কি হয় তখন আমরা বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট, দামি দামি কোম্পানি ব্যবহার করে ফেলি, হেয়ার স্পানি। তো সেক্ষেত্রে দেখা যায় সেগুলো তো বেশিরভাগটাই কেমিক্যাল ব্যবহার করা, আর আমরা তো দেখি না যে তার মধ্যে কতটা কেমিক্যাল আছে। ইনগ্রিডিয়েন্টসগুলো না দেখেই দামি দামি কোম্পানির, শুধুমাত্র ব্র্যান্ডের ওপর বিশ্বাস করে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে ফেলি। তো যার কারণে দেখা যায় যে কিছু দিনের জন্য হেয়ার ফলটা, যতদিন হয়তো ওই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি ততদিন হেয়ার ফলটা কমে গেছে, কিন্তু নেক্সট আবার ওই প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করে দিলেই দেখবে আবার হেয়ার ফলটা হচ্ছে। এই ব্যাপারগুলো হয়। আর এখনের যে হেয়ার ফল, সেটা আমার মনে হয় এটা সিজনাল হেয়ার ফল, যেটা আমার হয়। তো আমার যেটা হয় সেটা এই বর্ষার জন্য মাথার চুলে প্রচণ্ড পরিমাণ ঘাম দেয়, ঘেমে মাথা একদম ভিজে থাকে। আর ভিজে থাকার জন্য এমনি আমার ড্যান্ড্রফ রয়েছে, ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, ইচিং হয় ভীষণ। তো সেই কারণে কি হয় চুলের গোড়াটা একদম আলগা নরম হয়ে যায়। তো যখনই আমি চিরুনি দিই তখন প্রচণ্ড পরিমাণে চুল উঠে আসে। আর তাছাড়া আমরা জানি যে প্রতিদিন আপ টু 100টা পর্যন্ত চুল ওঠা কিন্তু নর্মাল, কিন্তু তার থেকে বেশি যখন চুল উঠে যাবে তখন সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে মনে হবে যে আমাদের অ্যালোপেশিয়ার দিকে আমরা যাচ্ছি। তবে আমি এখানে একটা কথা বলে রাখি, যাদের প্রচণ্ড হেয়ার ফল হয় তারা অবশ্যই ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে ওনার কথা মতো তোমরা ওষুধ নিতে পারো, ভিটামিন, মিনারেলস নিতে পারো, তার ফলে কিন্তু হেয়ার ফল কম হতে পারে। এখানেই শুধুমাত্র আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমার আমি যে প্রবলেমগুলো বললাম যেটা আমার ক্ষেত্রে হয়, এখন আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল কিছুদিন। तो किछुदिन हेयर फल होवार कारण ओटाई एक्चुअली जे एई टाइमटातेई आमार पार्टिकुलार हेयर फल हय किन्तु जखन शीत पड़े तखन निजे निजेई ओई हेयर फलटा स्टप हये गिये हेयर रिग्रोथ हय हय आबार चुलेर फलेमटा ठीक हये जाय আর তা না হলে বর্ষায় কিন্তু একদম হাফ হয়ে যায়। তো আমি এই কিছুদিন হেয়ার ফল হওয়ার কারণে আমি কিছুদিন কতগুলো বিভিন্ন ধরনের প্যাক বিভিন্ন ধরনের হোম রেমেডি ট্রাই করেছি। ট্রাই করার পর আমার যেটা বেস্ট লেগেছে এবং আমার ক্ষেত্রে কাজ হয়েছে তোমাদেরকে আমি ভিডিওটা অবশ্যই দেখাবো কাজ হয়েছে সেটা কি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হোম রেমেডিটা মোটামুটি 2 থেকে 3 বার লাগানোর পর তোমরা রেজাল্ট বুঝতে পারবে যে একদম এক্সেসিভ যে হেয়ার ফল হয় সেই হেয়ার ফলটা না হয়ে কি ওটা আস্তে আস্তে কমে আসবে। তো চলো দেখে নিই আমরা এই হোম রেমেডিস বানানোর জন্য কি কি আমি এখানে নিয়েছি। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি হেনা পাউডার। তোমরা তোমাদের পছন্দ মতো কোম্পানির হেনা পাউডার নিতে পারো। আমি এখানে পরম্পরার হেনা পাউডার ব্যবহার করেছি এবং এর সাথে আমি হেনাটিকে প্রথমে একটু হালকা গরম জল করে নিয়ে হেনাটাকে তোমরা গুলিয়ে নেবে ভালো করে। গুলিয়ে নেওয়ার পর ওর সাথে আমি অ্যাড করে দেবো 1 চামচ আমলা পাউডার এবং তার সাথে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ এবং তার সাথে আমি অ্যাড করে নেব জবা ফুল। তোমরা জবা ফুল আর যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে বলছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই ইজিলি বাড়িতে তোমরা পেয়ে যাবে। তো ওর সাথে জবা ফুল অ্যাড করে নাও 8 থেকে 10টা এবং তার সাথে তুমি দিয়ে দাও অ্যালোভেরা জেল 2 চামচ। এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নাও। ভালো করে মিক্স করে নিয়ে এবারে তোমরা এটাকে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নাও। এখানে আমি আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে তোমাদেরকে 1 থেকে দেড় ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত মিনিমাম এটা ঘন্টা পর্যন্ত এটাকে রেখে দেওয়ার পর তোমরা হেয়ার ওয়াশ করে নাও। হেয়ার ওয়াশ করে নেওয়ার পর যখন চুলে শ্যাম্পু করবে তারপরে অবশ্যই একটা কন্ডিশনার লাগাবে। তবে খেয়াল রাখবে কন্ডিশনার যেন চুলের গোড়ায় না লাগাও, শুধুমাত্র চুলে লাগাবে, চুলের স্ক্যাল্পে নয়। এবার আমি এখানে একটা কথা বলে রাখি, যাদের আমার কিন্তু চুলে ভীষণ ইচিং হয়, র্যাশেস হয়, যাদের ইচিংয়ের সমস্যা রয়েছে আমার মতো এবং যাদের র্যাশ বেরোনোর সমস্যা রয়েছে তাদের জন্য একটা ইনস্ট্যান্ট আমি খুব ভালো ঘরোয়া টিপস বলছি। তোমরা এরকম একটা অ্যালোভেরা জেলের পাতা নিয়ে এই পাতাটাকে এইভাবে ভেঙে নিয়ে এবং এই যে জেলটা রয়েছে এই জেলটাকে তোমরা এইভাবে এভাবে কেটে ভালো করে কেটে নেবে, 2 সাইড থেকে কেটে নিয়ে এইভাবে স্ক্যাল্পে ঘষে ঘষে লাগিয়ে দেবে। তো লাগিয়ে দেওয়ার পর তোমরা দেখবে যে ইচিংয়ের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে, তোমরা ইচিংটা বন্ধ হয়ে যাবে। আর চুলের মধ্যে যে একটা অস্বস্তি ব্যাপার, এটা লাগানোর সাথে সাথে তোমরা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবে। ইচিং আর অথবা জ্বালাভাব হয় অনেক সময় অনেকের মাথায়, তো সেই ব্যাপারটা থেকে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর তবে তোমরা এইটাকে আর যদি তোমরা র্যাশ তোমাদের মাথায় যদি র্যাশ হয় তো সেই র্যাশটাকে ঠিক করার জন্য এবং যাতে না পরে আরও র্যাশ বেরোয় সেই জন্য কিন্তু তোমরা এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে পারো। এটাকে রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিও। লাগিয়ে নেওয়ার পর কিচ্ছু দিতে হবে না, প্লেন চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে ঘুমোতে যাবে এবং সকালে উঠে প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে ফেলবে। অথবা তোমরা যদি চাইলে তোমরা শ্যাম্পু করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার খুব ভালো রেজাল্ট হয়, তোমরা ব্যবহার করে দেখো। আর যদি তোমরা ভালো রেজাল্ট পাও তবে তোমরা এটাকে ব্যবহার করে দেখো এবং যদি রেজাল্ট পাও তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি রেজাল্ট না পাও, কোনো ফল না পাও, তাহলেও আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই প্যাকটির মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই আমাদের চুলের জন্য খুব ভালো। এগুলি আমাদের চুলকে স্ট্রং বানাবে, এছাড়াও হেয়ার খুব যে এক্সেসিভ হেয়ার ফল হয় সেই এক্সেসিভ হেয়ার ফলটাকে বন্ধ করবে এবং নতুনভাবে চুল গজাতেও কিন্তু এটা সাহায্য করবে। খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি, তো তোমরাও ব্যবহার করে দেখো। এত দামি দামি প্রোডাক্ট आमार मने हय विशेष करे एई सीजनटाते सीजनटार जोन्नो खूब दामी दामी प्रोडक्ट व्यवहार करार दरकार नेई। किछु घरोया चिकित्सा करलेई तोमरा अनेक भालो रेजाल्ट पाबे ओई प्रोडक्टेर थेके। ओई प्रोडक्टगुलिते किन्तु अनेक केमिक्याल देওয়া थाके, जेगुलो किछु केमिक्याल देওয়া थाके, किछु हार्बाल इनग्रेडिएंट्स देওয়া थाके। जेगुलो हार्बाल इनग्रेडिएंट्स थाके सेगुलो तो आमादेर हेयारेर जोन्नो खूब भालो हय, बाट परवर्तीकाले किन्तु सेगुलो थेके साइड इफेक्ट होते पारे। तो सेई जोन्नो बोलছি তোমরা যতটা সম্ভব যদি পারো হোম রেমেডিজ ট্রাই করো, হোম রেমেডিজে কাজ পাবে। আর আমি এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করেছি প্রায় বেশিরভাগ ইনগ্রেডিয়েন্টসই তোমরা বাড়িতে পেয়ে যাবে। শুধুমাত্র প্রবলেম হলে যেটা হবে সেটা হলো জবা ফুল আর আমলা পাউডার। এই দুটোর কেনার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে কিনে নিতে পারো। এবার আমি বলবো যে কতগুলো टिप्स जेगुलो तुम्हादेरके फलो करते होबे, जेई टिप्सगुलो फलो करले किन्तु हेयर फल एकदम स्टप हो जाबे। तो एक नम्बर जेटा सेटा हलो तोमरा स्नान करार पर चूले शैम्पू करार पर एकदम भिजे चूले चूल आँचड़ाबे ना, ओटा चूलटा एकदम शुकनो हये गेले तारपरे चूलटाके आँचड़े नेबे। एक नम्बर। दो नम्बर जेटा सेटा बाइरे रोदे बेरोले जतटा सम्भब चेष्टा करबे चूलटाके ढेके राखार, रोद थेके बा पल्यूशन थेके ढेके राखार। दो नम्बर। और तीन नम्बर, खूब बेशी चूले केमिकल व्यवहार करो ना। तोमरा हयतो खेयाल करबे जे आगेकार आमादेर मा ठाकुमारा किन्तु एतो केमिकल जिनिस व्यवहार करतेन ना, ता सत्त्वेओ किन्तु तादेर चूल खूब भालो छिलो, तार कारण तारा प्रत्येकटा न्याचुराल इनग्रेडिएंट्स व्यवहार करतो। तो एटा आमार मतामत, एटा आमी जानि ना आमी कतदूर ठीक, एटा आमार मतामत। तीन नम्बर जेटा सेटा हलो आमार गाछेर गोड़ाय जेमन खूब बेशी जोदि शैम्पुर जल दिई गाछटा जेमन मारा जाय, ठीक तेमनि आमरा जोदि चूले कन्टिन्यू सब समय शैम्पू करते थाकि से क्षेत्र में किन्तु आमादेर चूलेर क्षति होबे। ताई हेयर अयेलिंगटा मास्ट। तोमरा सप्ताहे जोदि ना चाओ अंतत एकदिन हेयर अयेलिंगटा अवश्यई। एखाने बोले राखि तोमरा जखन जे कोनो शैम्पू बा हेयर अयेल व्यवहार करछो अवश्यई तार इनग्रेडिएंट्सगुलो चेक करे निओ, ताते कतटा केमिक्याल देওয়া রয়েছে এবং কতটা হার্বাল ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে এগুলো চেক করে নিয়ে তোমরা ব্যবহার করো। আরেকটা যেটা ব্যাপার হলো সেটা তোমরা তোমাদের খাওয়া দাওয়ার দিকে নজর দাও, যে যাতে করে তোমরা প্রোটিন, कार्बोहाइड्रेट, मिनरल्स, फाइबर, बायोटिन और विटामिन ई, विटामिन सी, विटामिन ए समृद्ध जे समस्त खावार सेगुलो खाओ, एते करे आमादेर पुष्टिटा ठीकठाक भावे होबे। एक क्षेत्रे किन्तु चूल पड़ा कमबे। आरेकटा जेटा ब्यापार सेटा हलो चूलके खूब बेशी टाइट करे ओपरेर दिके तुले खूब बेशी टाइट करे बांधबे ना, एटा थेकेओ किन्तु आमादेर चूलेर क्षति करे। एटा तो एई कयेकटा दिक तोमरा लक्ष्य राखो, अवश्यई पैकटी व्यवहार करो। और तार साथे साथे तुम्हारे जो इचिंग है तो एलोवेराटा आमी जेमन भावे बोललाम ओइभावे व्यवहार करो। और किछु ना, दैट्स अल। आशा करी तुम्हारे भिडियोटी भालो लेगेछे, और जदि भालो लेगे थाके तबे अवश्य एकटा लाइक करे दिओ। और तोमरा हाँ अवश्य एई होम रेमेडिर व्यवहार करार पर तुम्हारे कि तोमरा रेजाल्ट पेयेछो कि पाओनि अवश्य आमाके कमेंट बक्से कमेंट करे जानिओ। आमी तुम्हारे कमेंटेर जोन्नो वेट करब। और हाँ, तुम्हारे আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।